মহাপ্রভু রায় রামানন্দ এবং মহাপ্রভু সংবাদে কি আছে যে মহাপ্রভু জিজ্ঞেস করছিলেন যে সুখীকে যে কৃষ্ণ ভক্তি যেই অনুশীলন করে সেই জীবনে সুখী, যে যদি আমরা সুখী হতে চাই হ্যাঁ তাহলে কি করা উচিত? কৃষ্ণ ভক্তি অনুশীলন করা। তাই বলা হয়েছে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়, যে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয় মানে করা হয়ে যায়। এই কৃষ্ণ ভক্তিটি এমনই বিষয় যে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম করা হয়ে যায়, অর্থাৎ আমাদের যে মনুষ্য জীবনের যে করণীয় সেটি পরিপূর্ণতা তখনই লাভ হয় যদি আমরা সেটি কৃষ্ণ ভক্তির অনুশীলনের মাধ্যমে সম্পাদন করি, তাহলেই আমাদের পরিপূর্ণ মনুষ্য জীবনের কর্তব্য সম্পাদিত হয়। আর যদি আমরা অনেক কিছু করলাম কিন্তু আমরা যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন না করি এই মনুষ্য জন্ম লাভ করে তাহলে সেটি কি আমাদের অপরিপূর্ণ থাকলো। এর জন্য আবার কি করতে হবে? আমাদের পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জননী জটরে বারবার এই জন্ম মৃত্যুর চক্রে এবং ত্রিতাপ জ্বালা ত্রিতাপ দুঃখ ভোগ করতে করতে কি আসতে হবে যেতে হবে এরকম। কিন্তু আমরা যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করি তাহলেই তখন আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হইতে পারি এবং এই ত্রিতাপ জ্বালা ত্রিতাপ দুঃখ থেকেও মুক্ত হইতে পারি। এর জন্য কি আমাদের একমাত্র উপায় হচ্ছে ভক্তি করা। কার ভক্তি? ভগবানের। আর এই ভক্তির মূল বিষয়টি কি? প্রথম পর্যায় থেকে এবং চরম পর্যায় পর্যন্ত সেটি কি? ভগবানের নাম। এই নাম দিয়ে কি হয়? ভক্তিটি সূচনা হয় ভগবানের নাম। যেমন আমাদের প্রভু কি বলছেন রুক্মিণী দেবীর কাহিনী দিয়ে বলছেন, তিনি কি করছিলেন? ভগবানের নাম শুনেছিলেন তার কাছে, নারদ মুনির কাছে, তেনার কাছ থেকে শুনেই কি হয়েছিলেন? ভগবানের প্রতি আকর্ষণ হয়েছিল। তেমনি আমরাও কি করছি? এরকম সাধু মহাত্মাদের কাছ থেকে, নারদ মুনির প্রতিনিধি সদগুরুদেবের কাছ থেকে আমরা নাম পেয়েছি, অনেকেই পেয়েছি কিনা, এবং সেই নাম কি করতে হবে? আমাদের শুনেই ভগবানের প্রতি আকর্ষণ হইতে হবে ভগবানকে। তো সেই নামটি আমাদের কি, যদি আমরা করছি অনেকে নাম কিন্তু সেই নামটি হয়তো অনেকে শুদ্ধ ভাবে করছি না, অপরাধযুক্ত ভাবে করছি, কিন্তু এই নামটি আমাদের কি করতে হবে? শুদ্ধ ভাবে করতে হবে, যাতে আমরা শুদ্ধ ভাবে ভগবানের নামটি করতে পারি। তাহলেই আমাদের জীবনের যে লক্ষ্যটি কি? প্রেম লাভ, কৃষ্ণ প্রেম। তাই কৃষ্ণ প্রেম তখনই লাভ হবে যদি আমরা অপরাধ মুক্ত হয়ে নামাভাস পরিহার করে শুদ্ধ নাম করি, তাহলেই আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারব। তাই এর জন্য আমাদের বেশি বেশি করে এই ভক্ত সঙ্গ করতে হবে এবং নাম অনুশীলন করতে হবে, ভক্তি অনুশীলন করতে হবে, যেগুলো প্রভু বললেন সুন্দরভাবে সেগুলো করলেই আমরা কি হব আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারবো। তাই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এখানে গৌরনিতাই ভগবান রয়েছেন, তাদের আশ্রয় আপনারা রয়েছেন, এবং এখানকার আমাদের প্রতিনিধি রয়েছে রত্নেশ্বর প্রভু এবং আরো প্রভু বৃন্দ রয়েছেন ব্রহ্মচারী বৃন্দ, যারা আপনাদের বাসায় বাসায় গিয়ে সেই জগন্নাথের কৃপা বিতরণ করেন এবং আহ্বান করেন অনুরোধ করেন। আরো সর্বোপরি করেন নবদেব প্রভু রয়েছেন বিভাগীয় প্রধান হিসাবে, এবং জগন্নাথের কৃপা আশীর্বাদ তারা কি করছে আপনাদের মাঝে বিতরণ করছেন, তাদেরকে সহযোগিতা করবেন এবং তারা যেভাবে আপনাদের নির্দেশনা দিচ্ছে সেইভাবে সুন্দরভাবে ভগবানের সেবা করবেন, এবং তাই সর্বোপরি ভগবান আপনাদের প্রতি কৃপা আশীর্বাদ বর্ষিত করুক। এবং আজকে যে সুন্দর প্রভু দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো আপনারা যাতে সুন্দরভাবে আপনাদের জীবনে আপনারা সেগুলো পালন করবেন এবং অন্যকে পালন করার জন্য আপনারা অনুরোধ করবেন, তাহলে কি হবে? একটি সুন্দর আমরা পরিবেশ সৃষ্টি করতে পারবো, যে পরিবেশে আমরা কি
কোন দলাদলি হিংসা নিন্দা কাটাকাটি মারামারি থাকবে না, সেটি তখন কি হবে একটি বৈকুণ্ঠ পরিবেশ সৃষ্টি হবে। তাই শিলা প্রভাব করতে চেয়েছেন ইসকনের মাধ্যমে যাতে সারা বিশ্বে আজকে অস্থিতিশীল অবস্থা এই অবস্থার অবসান ঘটিয়ে যাতে একটা বৈকুণ্ঠ পরিবেশ হয়, প্রত্যেকেই যেন প্রকৃত তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য বুঝতে পেরে তারা সেই উদ্দেশ্য এবং লক্ষ্যে উপনীত হতে পারে এবং সেই বৈকুণ্ঠ পরিবেশে সকলে বসবাস করতে পারে, সেজন্য ইসকন প্রতিষ্ঠা করছেন। তখনই আমাদের কি হবে ইসকনে আসা সার্থক হবে। তাই প্রভুপাদ আমাদের প্রতি কৃপা আশীর্বাদ করুক যাতে আমরা সকলেই কি করতে পারি সেই লক্ষ্যে অগ্রসর হইতে পারি। হরে কৃষ্ণ, জয় শ্রীলা প্রভুপাদ কি, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ কি, জয় সমবেত ভক্তবৃন্দ কি, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। জয় শ্রীমদ ভক্তি প্রিয়মন্দ গোসাই মহারাজ কি, হরে কৃষ্ণ। তো আপনাদের সম্মুখে আমরা